আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো সরল সুদ সম্পর্কিত অঙ্ক নিয়ে। তো সরল সুদ সম্পর্কিত অঙ্কগুলো কীভাবে পরীক্ষার হলে 2-4-5 সেকেন্ডে সমাধান করবেন সেই টেকনিকটা আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার পরে আশা রাখছি যে সরল সুদ সম্পর্কিত যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিওর নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশাপাশি ঘন্টা এই কোনটা অন করে রাখুন আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো আমাদের 1 নম্বর অঙ্কে আছে বার্ষিক শতকরা 5% হার সরল সুদে 700 টাকার 3 বছরের সুদ কত। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে আর একটা হচ্ছে সূত্র ছাড়া। তো আমরা অনেকে আছি যে সূত্র প্রয়োগ করতে মানে সূত্র মনে থাকে না। তো আমরা এই অঙ্কটা সাধারণত পিআরএন ভাগ 100 এরকম একটা সূত্র দিয়ে প্রয়োগ করতাম বা অনেকে শিখছি। তো পরীক্ষার হলে আসলে সূত্র মনে নাও আসতে পারে। তো আমি আজকে টেকনিক দিয়ে কিভাবে এই অঙ্কগুলো সমাধান করবেন সেই টেকনিকটা শেয়ার করছি। ওকে, তো এর জন্য আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে আসল টাকা। আসল টাকাটার দিকে লক্ষ্য করে দেখুন, এখানে আসল টাকা আছে 700 টাকা। এই 700 টাকার আমরা ডান দিক থেকে সরে এসে দুই ঘর পরে এসে পয়েন্ট দিব, অর্থাৎ 1, 2 অর্থাৎ এখানে পয়েন্ট দেবো। যত টাকাই দেওয়া থাক সেটা ডান দিক থেকে সরে এসে দুই ঘর পরে এসে পয়েন্ট দিয়ে দিবেন। আচ্ছা, এইবার করবেন কি যে এইবার সবগুলো গুণন করে দিবেন, অর্থাৎ 5 গুণন এখানে ডান দিক থেকে দুই ঘর পরে এসে পয়েন্ট দেওয়া হলো 7। আচ্ছা, তো 5×7=35। তো এইটা পেলাম কিন্তু আমরা 1 বছরের সরল সুদ, অর্থাৎ এই আসল টাকাটাকে পয়েন্ট দিয়ে মানে ডান দিক থেকে সরে এসে দুই ঘর পরে এসে পয়েন্ট দিয়ে যে সুদের হার দেওয়া আছে সেটা দিয়ে গুণন করলে 1 বছরের সুদ পাওয়া যায়। তাই এখানে আমাদের চাইছে 3 বছরের সুদ কত, তাহলে আমাদের 35 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে এবার এর সাথে 3 যদি গুণন করে দেয় 3×35 হয় 105, অর্থাৎ 105 টাকা। 105 টাকা আমাদের অপশন গ নম্বরটা হবে কারেক্ট। ঠিক আছে, তো আমি সেমভাবে আর একটা অঙ্ক আমরা সমাধান করি। দেখুন এখানে 2 নম্বর অঙ্কে বলছে বার্ষিক শতকরা 5% হার সরল সুদে 700 টাকা কত বছরের সুদ 70 টাকা। তো এখানে এই সরল সুদের অঙ্কগুলো বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্নভাবে প্রশ্ন করে। তো সেক্ষেত্রে আমি 6টা উদাহরণ নিয়েছি যে ক্যাটাগরির এই সরল সুদের অঙ্কগুলো হয়ে থাকে আর কি। তো সেই এই 6টা উদাহরণ ঘাটলেই বা 6টা উদাহরণের অঙ্ক সমাধান করলেই যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। তো এখানে দেখুন যে এখানে বছরটা দেয়া নাই, বছরটা জানতে চাইছে। তাহলে যেটা জানতে চাইবে তাহলে সেটা কিন্তু আমাদের অপশনের মধ্যে আছে, যদি এখানে দেয়া না থাকে সেটা অপশনের মধ্যে দেয়া আছে। তো এবার আমরা করব কি, সরাসরি আসল টাকার দিকে লক্ষ্য করব। আসল টাকাটা হচ্ছে 700, সেখানে ডান দিক থেকে সরে এসে দুই ঘর পরে এসে পয়েন্ট দিলাম। পয়েন্ট দিলে দেখুন যে 5×7 তাহলে হচ্ছে 35। আচ্ছা, 35, এবার বলতেছে যে কত বছরের সুদ 70 টাকা। তা আমরা অপশন থেকে বছরটা নিব। দেখুন এখানে যদি আমরা এই অপশন থেকে 2 বছর নেই, অর্থাৎ 2 দিয়ে যদি গুণন করি তাহলে হচ্ছে 70, অর্থাৎ 2 বছরের সুদ হবে 70 টাকা। আমাদের অপশনের খ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্ক বলছে বার্ষিক শতকরা 5% হার সরল সুদে কত টাকা 3 বছরের সুদ 60 টাকা। তো এখানে দেখুন যে আসল টাকাটা দেয়া নাই। তো এবার আমরা করব কি, সরাসরি অপশনের দিকে লক্ষ্য করব। অপশনের দিকে লক্ষ্য করে দুই ঘর পরে এসে পয়েন্ট দিব, অর্থাৎ এখানে 400 আছে, দুই ঘর সরে এসে ডান দিক থেকে দুই ঘর পরে এসে পয়েন্ট দিলাম, আবার এখানে দুই ঘর পরে এসে পয়েন্ট দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম। এবার আমরা গুণন করব, অর্থাৎ এখানে আছে 5×3, 3 বছর দেওয়া আছে, তাহলে হচ্ছে 15, এবং এর সাথে গুণন করব অপশনের যে পয়েন্ট দিলাম এখানে আছে হলো 400, ডান দিক থেকে দুই ঘর পরে এসে পয়েন্ট দিলে 4, অর্থাৎ 4 গুণন করলাম, 4 হচ্ছে 60, 4×15=60, তাহলে 60 টাকা আমাদের চলে আসছে। তাহলে কিন্তু আমাদের অপশন ই ক নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো আমরা নেক্সট আরও কিছু অঙ্ক দেখি। তো আমাদের 4 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা কত হার সুদে 6000 টাকার 5 বছরের সুদ 600 টাকা হবে। তো এখানে দেখুন যে এখানে শতকরাটা দেয়া নাই, তাহলে আমরা কি করব অপশন থেকে, অর্থাৎ সুদের হারটা অপশন থেকে নিব। ওকে, তাহলে আমরা প্রথম আসল টাকার দিকে লক্ষ্য করি, দুই ঘর পরে এসে পয়েন্ট দেই হয় 60, অর্থাৎ 60 আর এখানে আছে 5 গুণন করি
তাহলে 530 আর একটা শূন্য অর্থাৎ 300। আচ্ছা এবার আমরা যা আমাদের আসতে হবে 600 টাকা, তাহলে 600 টাকা নিয়ে আসতে হলে অপশন থেকে পার্সেন্ট গুলো গুণন করি, দেখি কোনটাতে 600 আসে। অর্থাৎ 300 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে কিন্তু আমাদের 600 চলে আসে, এই 600 কিন্তু চলে আসলো। তাহলে আমাদের 2% অর্থাৎ বার্ষিক শতকরা 2% হার সরল সুদে 6000 টাকা, 5 বছরের সুদ হবে 600 টাকা। আমাদের অপশনের ও নাম্বারটা হবে কারেক্ট। তো আমরা 5 নম্বর অঙ্ক দেখি যে বার্ষিক শতকরা 3% হার সুদে 600 টাকার 1 বছর 6 মাসের সুদ কত। তাহলে দেখুন যে এখানে চাইছে 1 বছর 6 মাসের সুদ। আচ্ছা তাহলে আমরা প্রথমে আসল টাকার দিকে লক্ষ্য করব, অর্থাৎ 2 ঘর পরে এসে পয়েন্ট দিব, তাহলে অর্থাৎ সুদের হার দেয়া আছে 3, এটার সাথে গুণন করব 6, তাহলে 318। অর্থাৎ এই 600 টাকা 3% সুদ 1 বছরে হয় 18 টাকা। তাহলে এখানে চাইছে 1 বছর 6 মাসের সুদ কত, তাহলে 6 মাস অর্থাৎ 12 মাস সমান 1 বছর, তাহলে 6 মাস হবে তার অর্ধেক, অর্থাৎ 18 অর্ধেক হবে 6 মাসের সুদ, তাহলে 18 অর্ধেক হচ্ছে 9। তাহলে আমাদের এখানে 1 বছরে 18 টাকা আসে, তার সাথে যোগ করব 9, যেহেতু 6 মাসের সুদ চাইছে, তাহলে কত হয় 18 আর 9 27, অর্থাৎ 27 টাকা। আমাদের অপশন গ নাম্বারটা হবে কারেক্ট। তো আমরা সর্বশেষ 6 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলছে শতকরা 5% হার সুদে 120 টাকার 3 বছরের সুদ আসল কত। এখানে সুদ এবং আসল দুটাই চাইছে, তো আমরা সরাসরি প্রথমেই আমাদের কাজ হবে আসল টাকার দিকে লক্ষ্য করা। তো আমরা আসল টাকা যে 120 টাকা আছে ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে এসে পয়েন্ট দিলাম, তাহলে হলো অর্থাৎ 1 টাকা 20 পয়সা। তাহলে এবার আমরা গুণন করি, যদি অর্থাৎ 5 × 1.2 তাহলে কত হয় 5 × 5 আর 5 × 2 = 100 অর্থাৎ 6। এবার গুণন করবো এই 3, তাহলে কত 18, অর্থাৎ 18 হচ্ছে আমাদের এই 3 বছরের সুদ। এবার এখানে চাইছে যে সুদ আসলে কত, তাহলে আমাদের আসল টাকা কত, এই যে 120 টাকা আসল, তাহলে 18টা 120-এর সাথে যোগ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 120 প্লাস 18 তাহলে হচ্ছে 138, অর্থাৎ 138 টাকা সুদে আসল হবে। আমাদের অপশনের গ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সরল সুদের যে কোনো অঙ্ক পরীক্ষার হলে জাস্ট 5 সেকেন্ডে কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না, মুখে মুখেই সমাধান করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, খোদা হাফেজ।